সকল সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা বেশি ভালো আছি আর কৃতজ্ঞ জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন কৃতজ্ঞ জানাই আমার মা বাবার প্রতি যারা আমাকে এই দুনিয়ায় আলো বাতাস দেখার সুযোগ করে দিয়েছেন কৃতজ্ঞ জানাই আমার সেই শিক্ষকগণের প্রতি যে মানুষগুলোকে একটা অক্ষর জ্ঞানে আজকে আমরা শিক্ষিত অক্ষর বা শিক্ষিত হতে পেরেছি কৃতজ্ঞ জানাই সেই মানুষটার প্রতি যে মানুষটা আজকে থেকে দুই বছর এক মাস আগে আমাকে একটা ইনভাইট করে দিয়েছিল হয়তো আজকে উনি আমার সাথে নেই তারপরও সারা জীবন আমার প্রতি আমার কৃতজ্ঞ রয়ে থাকবে কৃতজ্ঞ জানাই সেই একটা মানুষের প্রতি যখন দুই বছর এক মাস আগে টিএমসে জয়েন করার সময় আসি তখন টাকা ছিল না তখন আমি স্যারকে বলেছিলাম যে আমাকে ইনভাইট করেছিল ওনাকে আমি পারিনি বড় সাজার মতো যখন আমি রেন্ট করব আমি ছিলাম একজন রাজমিস্ত্রির কাজ যে মানুষটা চিটাগাং রাজমিস্ত্রির কাজ করতো প্রতিদিন ফ্যামিলি আমার ফ্যামিলি আমার একটা ফ্যামিলি ছিল যে ফ্যামিলিতে যদি আমি প্রতি রাতে কাজ না করি তাহলে ফ্যামিলিটা না খেয়ে থাকতে হবে এমন একটা ফ্যামিলি ছিল যে ফ্যামিলিতে যদি আমি দুইটা দিন মানে বাড়িতে থাকি তাহলে আমার মাকে কিস্তির মানুষ অনেক কথা বলে শুনে দিতে হবে বিশ্বাস করেন তখন সেই টিএমসি সেই সুযোগটা আমি পাই কি করব তখন বাবার উপায় ছিল না ফ্যামিলিতে শেয়ার করব একমাত্র মা ছিল যে টাকা খুঁজবো বাইরে কাছে আমি দেখছি আমার বাইরে কাছে দুটো টাকা পয়সা নাই কার কাছে আমি টাকা চাই টাকা চাওয়ার মতো আমার কেউ নাই যে আমি কাউকে বলবো একশো টাকা দাও বিশ্বাস করে তোকে শুধু এই মাকে বলেছিলাম যে আমি একটা সুযোগ পেয়েছি আমার একটা সুযোগ মনে আছে যে আম্মু আমি কি করব আম্মা বলেছিল আমাকে যে সুযোগ পাইছো ভালো কথা টাকা তোমাদের নাই তখন ট্রেনিং করি আমি যেই মাসে সেমিনার থেকে এই মাসে টাকা ম্যানেজ করতে পারে নাই এমন অবস্থা আমি তিনটা মাস কাজ করেও 5000 টাকা আমি মানে আয় করতে পারি এক্সট্রা আয় তোলা করতে পারি নাই যে ট্রেনিংটা করবো বিশ্বাস করেন খুব কষ্ট করে তিন মাসের ভিতরে খুব কষ্ট করে জয়েনিং এর 4320 টাকা ছিল সেই টাকাগুলো আমি ম্যানেজ করেছি খুব কষ্ট করে কিস্তি দিয়ে ফ্যামিলিকে টাকা দিয়ে এমন দিন গেছে আমাদের আমি ইনকাম করে সিলেট থেকে গিয়ে বাজার করছি তারপর রান্না করছি তার 10টা সময় মারা নিয়ে গেছি তারপর রান্না করছি তখন যখন শুরু করি আমাদের যে গাড়ি ভাড়াটা লাগে যে কুমিল্লাতে যাবো এই টাকাটা ছিল না আমার কাছে আমার একদম স্পষ্ট মনে আছে এই বাইকে আমি পুকুরের পায়ে পেয়েছিলাম যে আমি কুমিল্লাতে যাচ্ছি খুব ইচ্ছা ছিল 500 টাকা খুঁজবো মানে খুব ইচ্ছে ছিল কিন্তু আমি জানি বাইরের কাছে টাকা নাই বিবেক আর ইমোশন কাজ করে নাই টাকা খুঁজতে পারে নাই এই ট্রেনে করে গেছিলাম সারাটা রাস্তা ধারাই ধারাই টিটি আসতেছে টিটি আসতেছে অনেক স্ট্রাগল করে কুমিল্লাতে গেছিলাম কুমিল্লা থেকে ফার্স্ট ট্রেন আমার জীবনে একা নামছিলাম নামার পর হোটেলে যাব হোটেল ভাড়া করে চিনি না বিশ্বাস করেন পকেটে টাকা ছিল মাত্র 300 টাকা এই 300 টাকা দিয়ে আমাকে তিনটা দিন থেকে তারপর আসতে হবে যখন স্যারকে আমার বলে স্যার আমি তো কুমিল্লা চলে আসছি এই মাসে অপুসার জান নাই অপুসারের পরীক্ষা ছিল দীপক অপুসার তো গাড়ি করে আসতেছে আমি ক্রিম দিয়ে এই পদ্রাবাদের কেন্দ্রে উঠে ভিডিও কল দিই স্যারকে এমন একটা মোবাইল নিয়ে গেছি মোবাইলের চার্জ দিল মাত্র 2% কি করবো মাথা করে কাজ করতেছে না অনেক কষ্ট করে একটা দোকানে গিয়ে চার্জ করি মোবাইলটা তারপর স্যারকে ভিডিও দেয় ভিডিও কল দেয় ভিডিও কল দেওয়ার পরে স্যার আমাকে শাকিল উদ্দিনের ঠিকানা দেয় তারপর শাকিল উদ্দিনে গিয়ে ট্রেনিং করি ট্রেনিং করার পরে বাড়িতে যে কল দিয়ে জানাবো যে আমি চলে আসছি এই টাকাটা আমার মোবাইলে ছিল না তখন আমি আমার একটা আন্টি ওনাকে কল দিই কল দিয়ে বলার পর উনি আমার মোবাইলে 50 টাকা দেয় তারপরে বাড়ি থেকে কল দিয়ে বলি বিশ্বাস করেন প্রতিটা দিন সকালে ট্রেনিং করেছি একটা দিন আমি নাস্তা করতে পারিনি কারণ আমার কাছে টাকা নেই একটা দিন আমি নাস্তা করতে পারিনি প্রতিদিন রাতে আমি ভাত খেয়ে ফেলছিলাম জানি না দেখছি সবাই ভাত খাচ্ছে এই জায়গায় আমি তো মনে করছি হয়তো 50-60 টাকা হবে ভাত খাওয়ার পরে বলে আমাকে 120 টাকা দিতে হবে বিশ্বাস করে আমার আসমান ভেঙে মাটিতে পড়ে গেছে আমার মাথা পড়তে মনে হচ্ছে যে আমি যে টাকা নিয়ে আসছি আমার টাকা তো হচ্ছে না কোনো কারণে আমার কাছে না 120 টাকা দেওয়ার পরে আমার কাছে মাত্র 150 টাকা আছে মাত্র 150 টাকা তখন আমাদের তুমি যে অফিসে ট্রেনিং করতো কোনো এক্সট্রা গাড়ি ভাড়া লাগতো না আমি 30 টাকা করে পরে তিনটা দিন আমি শুধু সবজি দিয়ে ভাত একটা দিয়ে ট্রেনিং করি ফার্স্ট লেভেল ট্রেনিং আমি ফার্স্ট লেভেল ট্রেনিং করার পরে যখন বাড়িতে আসবো আমার তো গাড়ি ভাড়া নেই আমি কি করবো প্রচুর ঠান্ডা
আমি 2022 এর জানুয়ারি মাসের 18 থেকে ট্রেন করি প্রচুর টাকা কি করব আমি যে সাদেরকে বলবো স্যার আমাকে বাসু করে নিয়ে যান এই টাকা আমার কাছে নাই তখন আমি যখন চিটাগাং কাজ করতাম ট্রেনে আসা যাওয়া করতাম একটু অভিজ্ঞতা আমার ছিল তখন আমি কোনো পথ না পেয়ে আমি আবার এসে রাতে ট্রেনের অপেক্ষা চলে যাই ট্রেনে গিয়ে যখন উঠি ওঠার পরে ঠিকছে সারাটা রাস্তা আমার একটা গেঞ্জি পরা ছিল এত ঠান্ডা বলার মতো অনেক কষ্ট করে ট্রেনে এই জায়গায় নিচে বসে আমি ট্রেন করেছি ট্রেন করে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে যখন রেন করবো রেন কত টাকা করে পাবো আমি তখন এই মাকে গিয়ে বলছিলাম যে আমার 23,000 টাকা লাগবে কারণ কোনো চাইলে বড় রেন নিতে পারবো না কখনো সম্ভব হবে না আমি আম্মুকে গিয়ে বলি যে 23,000 টাকা লাগবে বিশ্বাস করেন একটা টাকা যে আমার ফ্যামিলি থেকে দিবে তা কোনো সামর্থ্য ছিল না একটা টাকা তখন কি করি আম্মুর সাথে সবগুলো শেয়ার করি শেয়ার করা বলে একটা খালা ছিল আমার খালা কাছে যাই ওনার কাছ থেকে 2,000 টাকা নিয়েছিলাম একটা চাচা জম্পু ছিল বড় ওনার কাছ থেকে আমি 2,000 টাকা নিয়েছিলাম একটা আন্টি ছিল ওই আন্টির কাছ থেকে আমি 2,000 টাকা নেই 6,000 টাকা নিয়ে আমি কুমিল্লা অফিসে যাই কুমিল্লা অফিসে যাওয়ার পরে আমি অফিসারকে পাই অফিসারকে পারে পাওয়ার পরে বলি স্যার আমার কাছে টাকা নেই আমি কি করব তখন স্যার আমাকে একটা কথা বলেছিল যে ভাই তোমার কাছে টাকা নাই টাকা হওয়ার জন্য তুমি টিএসসি আসো এই কথাটা আজ পর্যন্ত আমাকে মোটিভেট করে এই একটা কথাতে আমার মানে আরো বেশি জোর হয়ে যায় আমার তারপর স্যারকে আমি 5,500 টাকা দিই দিয়ে বলি স্যার এই টাকাগুলো আমার কাছে আছে আমার কাছে টাকা নাই স্যার বলছিল তুমি 2 থেকে 3 দিন সময় পেয়েছো তুমি টাকাগুলো ম্যানেজ করিও কিছু করার ছিল না একটা মাস অনেক কষ্ট করে স্যারকে বুঝিয়ে বাজিয়ে অনেক রিকোয়েস্ট করে আমি কাজের সুযোগটা পাই তখন 2টা রেজিস্টার কাস্টমার নিয়ে কুমিল্লাতে যাই তারপরে মাঝে আমি এই মায়ের আমাকে নিজে কিস্তি তুলে কারণ 27 তারিখের ভিতরে কিস্তি তোলা পসিবল ছিল না আমি 60,000 টাকা দিয়ে কিস্তি তুলি তারপর ব্যাংকের সব বাকি টাকাগুলো পূরণ করে দিই বিশ্বাস করে যখন ব্যাংকে টাকা আনি তখন বলে যারে 1 টাকা চাই বলছে এই টাকার আমার কথা ছিল না কিন্তু রেল করেছি সব কিছুই করে আমার প্রতি মাসে টাকা কিন্তু করে দিতে হচ্ছে আমার কিস্তি চালিয়ে যেতে হচ্ছে তখন আমি রাজমিস্ত্রি কাজ করি যখন কাজ শুরু করার পরে অনেক সময় গেছে আমার একটা জিনিস এখনো মনে হয় আমার প্রথম মাস গাড়ি ভাড়ার টাকা ছিল না আমি যে গাড়ি ভাড়া দিয়ে যাব সেই টাকা আমার কাছে ছিল না আমি কোথায় পাবো সাহস দেয় না যে আমি মায়ের কাছে 100 টাকা খুঁজবো সাহসই দেয় না যে বাইরের কাছে 100 টাকা খুঁজবো কারণ আমার চোখের সামনে সব কিছু চাইলে ওরা 1 টাকা দিতে পারবে না তখন আমি কোনো পথ না পেয়ে সিলেটে এসে রিক্সা ঠেলাই রিক্সা ঠেলিয়ে দিলে আমি একটা মাস আসা যাওয়া করেছি আমি এরকম দিন গেছে আমার তারপরে আমি রিক্সা ঠেলাই বিশ্বাস করেন ফিলিংস কি বলবো সব কিছু হচ্ছে আমার মা আমার লাইফে যখন আমি পড়ো হয়ে আমার বাবা মারা যায় 2011 সালে তখন থেকে পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল কিন্তু ফ্যামিলির কারণে পড়াশোনা করতে পারি নাই মায়ের কাছে তো বলছিল আমার টাকা নাই তুই পড়াশোনা কিভাবে করবে তখন চলে যাই সেই চাকরিতে চাকরি করতাম 2-3 হাজার টাকা পাইতাম 1500 টাকা চাকরি দাম চাকরি করেছি যখন আমার মায়ের একটা স্বপ্ন ছিল আমার যে আমার মাকে আমি একদিন নির্মুক্ত করব আমার মাকে একদিন আমি টাকা দিব একটাই আমার স্বপ্ন ছিল সবসময় একটা স্বপ্ন ছিল আমার কারণ আমি আমি দেখেছি যে আমার মা কষ্ট করতেছে কিস্তির জন্য আমার এমন আমাদের ঘরে এমন একটা দিন নাই ছিল না যে কিস্তি ছিল না অনেক কিস্তি ছিল আমাদের বিশ্বাস করে নিজের দিকে কখনো তাকাই নাই সবসময় একটা নেশা ছিল আমার মাকে কিস্তি মুক্ত করব এই একটা নেশা আমাকে আমি বলি আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে আমি এমন একটা সময় আমার গেছে আমি চাইছিলাম আমার কিডনি বৃদ্ধি করার আমি বানাবো এই আল্লাহর উপরে বিশ্বাস করে এই শুধু কিস্তির জন্য আমাদের ফ্যামিলির এমন একটা অবস্থা ছিল তখন ডিএক্স পাই ডিএক্স পাওয়ার পরে আমি বেসিক ট্রেনিং আসে আমি বেসিক ট্রেনিং করতে পারি নাই তারা আমাকে বলছিল যে বেসিক ট্রেনিংটা তুমি করো কারণ আমার কাছেই আছে 6,000 টাকা এর মধ্যে 5,500 টাকা আমি দিয়ে দিছি আমি চাইলে বেসিক ট্রেনিং করতে পারবো না আর ট্রেনিংয়ের ফিস ছিল 500 টাকা যদি ফিস না থাকতো তখন আমি ট্রেনে করে চলে যেতে পারতাম কিন্তু ফিসের টাকা আমি কখনো আমাকে কেউ দিবে না তখন আমি বেসিক ট্রেনিং করতে পারি নাই খুব কষ্ট হয় আমার কিন্তু এই জায়গা থেকে সিদ্ধান্ত ছিলাম যদি ট্রেনিংটা করি নাই তাহলে কিছু একটা শিখবো সেই 28 তারিখের একটা প্রোগ্রাম
পূজার উপহার দিয়েছিল কোগ্রামবল মিটিং কিছু ইনভাইট শিখিয়েছিল বিশ্বাস করেন আজ পর্যন্ত সেই ইনভাইটটা আমি এখন পর্যন্ত করি আজকে আমার পার্সোনাল তিনটা গেস্ট ছিল এই অফিসারের এই ইনভাইটটাই আমাকে আজকে তিনটা গেস্ট একদম বন্ধু নিয়ে আসছে কারণ আমি বেসিকলি বলতে পারি না আমি সেই মাথায় ঢুকে গেছিলাম তখন আরেকটা ট্রেনিং আসে ফার্স্ট কেবল ট্রেনিং ফার্স্ট কেবল যখন ট্রেনিং আসে তখন দুইটা মানুষকে আমি নিয়ে যাব দুইটা মানুষকে নিয়ে যাওয়ার যে গাড়ি করে যেতে হয় সেটাও আমি জানি না ভালো করে তখন আমি এই দুইটা মানুষকে ট্রেনে করে নিয়ে যাই আসার সময় ওদেরকে গাড়ি করে দিই আমি স্যারদের সাথে দিয়ে দিই কিন্তু আমি আসলে টাকা লাগবে আমি তো সে নতুন ছিলাম তখন সেই টান্ডার মধ্যে আমার ট্রেনে করে আসি এত কষ্ট করেছি কিন্তু কখনো টিএক্সে চাপ এটা আমার কল্পনা আসে নাই আমি জানি যে একদিন একদিন আমি টুর পাবো একদিন একদিন আমি সফল হবো একদিন একদিন আমি ভালো ইনকাম করবো তখন মন দিয়ে কাজ করি আজকে সেই কাজ আমাকে স্বপ্ন পূরণ করে আজকে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ কোনো কিস্তি নেই আমার ইনকামের জন্য আমি ইনকাম দিয়ে আমার মাকে আমি কিস্তি মুক্ত করতে পেরেছি আজকে আমি বলতে চাই ভাই সবাইকে বলতে চাই একটা কথা বিশেষ করে আমি যখন টুরটা পাই আমি দেখেছি আমি আমার টিমদের সাথে থাকি আজকে তিন মাস আমার টুরের লাস্ট মাসে আমার থেকে আমার টিমদের বেশি ইচ্ছা ছিল আমি কিভাবে টুর চিপ করি আমার অতটুকু ফিলিংস ছিল না কিন্তু আমার টিমরা আমার জন্য যা কাজ করেছে যা চিন্তা করেছে সারাটা জীবন আমার মনে থাকবে আজকে আমি তোমাদেরকে বলতে চাই ভাই যে আজকে আমি যে টুর পে আজকে আমি সম্মানিত হয়েছি বিশ্বাস করেন আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে আজকে তোমাদেরকে এই স্টেজে নিয়ে আসার কমিটমেন্ট করলাম আমি সুমন চামিয়া সবাইকে বলতে চাই একশো করে একশো টাকা ছিল না ইনকাম করে রিস্কা টেলে এই স্টার্টিং এ ভুলে গেছি মাছ পরে রিস্কের লাগছি ভাই আজকে আলহামদুলিল্লাহ গত মাসে ইনকাম করেছি আমি 56,000 টাকা আমি আপনাদেরকে বলতে চাই আজকে আপনাদের সেই অবস্থা আমাদের এমন দিন গেছে স্যার শেয়ারিং করেছিল যে নাকে বিশ্বাস করেন কোনো একটা দিন এমন গেছে আমরা পানি পর্যন্ত খাইতে ইচ্ছে করে নাই সারাটা দিন নাকে গেছে আমাদের স্যার শুনতাম স্যার বলতো গাড়িতে উঠলেই তো বাড়িতে চলে যাবো তাহলে গাড়িতে উঠে যাই এই একটা কথাই বলে থাকতো আমাদের গাড়িতে উঠলেই তো বাড়িতে চলে যাবো তখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করতাম পকেটে একটা টাকা ছিল না বাইরের কাছ থেকে আমার তিনটা ভাই ওরা সিএনজি চালায় বাজারে যাইতাম বাজারে গিয়ে আমার এখানে মনে আছে আমি আমার টিম মেম্বার দুজন জুনিয়র স্যার এবং মুজামিল স্যার তিনজন আমরা একসাথে হইতাম উনি ওরা ভাই কাছ থেকে 20 টাকা আনতো উনি আনতো 20 টাকা আমি আমার তিনটা ভাইয়ের কাছ থেকে আরো 20 টাকা করে 100 টাকা ম্যানেজ করে তিনজনের কাজ আমি বলতাম যে আমি করবো আমি তোমাদের গ্যাস রিসিভ করবো আমি একাই অফিসে আসতাম আমরা এভাবে চলাফেরা করেছি এত কষ্ট করেছি কিন্তু টিএক্স সার্ভেটা কখন মাথায় আসে নাই জানতাম কোনো না কোনো একদিন মাকে এই জায়গায় নিয়ে আসতে পারবো কোনো না কোনো একদিন আমি সফল হবো সব কিছু বলে আমি ফার্স্টে কৃতজ্ঞতার কথা ছিল আমার সব লিডারদের প্রতি কারণ এইসব লিডারকে থেকে থেকে আজকে আমার এই জায়গায় আসা বিশেষ করে যে দুটি মানুষকে আমি কাছে থেকে পাই সবসময় পাই সবসময় সাপোর্ট করে সবসময় পরে সাথে আমাদের সৌরভ স্যার বন্দি ফুকন স্যারের প্রতি আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো এর কৃতজ্ঞ থাকবো আমি সমাজ কাছে জুড়ে আপনার কাছে লাস্ট কৃতজ্ঞ আমার নাসিম স্যারের প্রতি আনন্দ স্যারের প্রতি এই দুজন মানুষের কারণে আজকে আমরা এই জায়গায় আসলাম আমি যখন ডিএক শুরু করি তখন আলম স্যার ফার্স্ট মনে হয় আমার এই ডিস্টার্ব হন তখন স্যার বলছিল যে 1,07,000 টাকা নাকি ইনকাম করেছে তখন এই ইন্টারনেটে বসে একটা স্বপ্ন দেখেছিলাম কোনো এক সময় আমি 1,07,000 টাকা আমিও ইনকাম করবো সেই স্বপ্ন থেকে আমি ডিএক শুরু করেছি আমি বলতে চাই আজকে আমি এই দিনে আলম স্যারের প্রতি বেশি কৃতজ্ঞ আরেকটা কথা আমি না বলি না হয় আমাদের শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠান হয়েছিল বিবিএস প্রোগ্রাম তখন ফার্স্ট প্রোগ্রাম হয় শিল্পকলা একাডেমিতে তখন ইমোশনালে কাজ করে নাই তখন স্টেজে উঠে যাই তখন এই স্টেজে সিকিস্টার ফ্যামিলির সাথে ওঠা নিষেধ ছিল কিন্তু আমি উঠে যাই আমি জানি না তখন আলম স্যার আমাকে সেই জায়গা থেকে নামিয়ে দেন কিন্তু আমি সেই থেকে নেগেটিভ হয় নাই আমি এই জায়গায় বলেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি প্রতিদিনই বললাম আমি বিশ্বাস করি আমি তো মন থেকে কাজ করি কোনো এক সময় আলম স্যার আমাকে দেখে তুলবে আজকে সেটা আমি প্রমাণ করে দেবো বিশ্বাস করো আমি আমি জানি না যে আজকে আলম স্যার ডাকবেন এই যে আল্লাহকে চাওয়া সেটা আমার আজকে পূরণ হয়ে গেছে আমি কৃতজ্ঞ চাই লিটারটা পোষার সময় যাই করে না কেন আমাদের ভালো জমি করে সেটা আজকে একটা প্রমাণ এটা আমার সব থেকে বেশি আমি সারা প্রতি কৃতজ্ঞ থাকবো সবার জন্য দোয়া রইল আমার ভালোবাসা রইল আপনারা মন দিয়ে কাজ করেন আমি চাই আপনারা চাইলেই সম্ভব আমি যদি পারি চিকিৎসালয়ে করতাম আমি বিশ্বাস করি আপনার
Assalamualaikum.